Okay. Just Saradin, she অনেক কথা আপনারা শুনেছেন তো আমি জানি এখন আপনাদের ভালো লাগবে না তারপর আমি চেষ্টা করব অ্যাকচুয়ালি আপনারা যারা এখানে এসেছেন তারা আমরা ম্যাক্সিমামে আমরা জানতে পেরেছি যে আপনারা সবাই আইটি নিয়ে কাজ করেন তো আই জাস্ট গিভেন সাম মানে কুইকলি আমাদের হাতে সময় নেই আমরা অনেক সময় আমরা পার করেছি তো আমি প্রথমে আমার আমার যে FB ID আছে Facebook ID MD Rafiqul Islam Bhuiyan just আমি আগে এগুলো একটু ইন্ট্রোডিউস করি পরে আপনাদের সাথে আমার অনেক কথা হবে স্কিল বাংলাদেশ নামে আমার একটা পেজ আছে স্কিল বাংলাদেশ তারপরে আমাকে লিংকডইনে আপনারা পাবেন MD Rafiqul Islam বললে আপনারা এখানে আমাকে পেয়ে যাবেন ওকে সো মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টারস আপনারা নিশ্চয়ই আমাদের ফিউচার বাংলাদেশ রাইট আপনারা কি ফিউচার বাংলাদেশ ইয়েস ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তাই না আজকে আমাদের প্রথম দিকে বক্তারা অনেক কথাই কভার করে ফেলেছেন তাই আমি অনেক অনেক কথাই আপনাদের স্লাইডটা আমি টেনে যাব বিকজ আপনারা অপেক্ষা করতেছেন সুন্দর একটা কালচারাল প্রোগ্রামের জন্য সো মানে আপনাদের ভালো লাগবে না এখন আমার কথাগুলো তারপরেও আপনাদের জন্য আমাদের অনেক চিন্তা আমরা কি আয়োজন করেছি আপনারা কিভাবে আপনাদের নিজের জীবনটাকে সামনে নিয়ে যাবেন সেই জন্য আমার কিছু আপনাদের জন্য কিছু বলা আমি চেষ্টা করছি খুব দ্রুত এটাকে কভার করব সমস্ত বক্তারাই বলেছেন ভিশন ভিশন নিয়ে বলেছেন স্বপ্ন যদি দেখতে হয় তাহলে কিভাবে দেখতে হবে অনেক বড় একটা স্বপ্ন দেখতে হবে এই স্বপ্নটা যদি আপনি অনেক বড় করে দেখেন তাহলে অধ্যাপক সেমুলসনের একটা বক্তব্য আছে আপনি যদি স্বপ্ন দেখেন চাঁদে যাওয়ার জন্য আপনি চাঁদে যেতে না পারলেও আপনি অন্তত পাহাড়ের চূড়া যেতে পারবেন সেখান থেকে খেয়াল করবেন সবাই আপনার নিচে আছে সুতরাং স্বপ্নটা দেখতে হবে কিভাবে অনেক বড় করে আপনারা স্বপ্ন কি দেখা যায় মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার স্বপ্ন কি দেখা যায় স্বপ্ন দেখা যায় না আমি আপনাদেরকে আর কোনো আক্সিং করব না শুধু একটা কথাই বলবো আপনারা যে নিঃশ্বাস নিচ্ছেন এই বাতাস অক্সিজেন কি দেখা যায় কিন্তু এই অক্সিজেন যদি অফ হয়ে যায় আপনার কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে বলুন আপনারা আমরা কি টিকতে পারবো তাই বাতাস যেভাবে দেখা যায় না কিন্তু বাস্তবে আপনাকে জীবিত রাখছে স্বপ্ন যদি আপনি না দেখতে পারেন আপনি মৃত জীবিত থেকেও আপনি মৃত আমি মৃত তাই আপনাদেরকে স্বপ্ন দেখতে হবে স্বপ্নটা কিভাবে দেখবেন সেটাই আপনাদের সেটা নিয়ে আমার আজকের আলোচনা স্বপ্নের পরে ভিশনের পরে হচ্ছে কি মিশন মিশন মানে কি টার্গেট রাইট তার মানে ইমপ্লিমেন্ট করার একটা অ্যাক্টিভিটিস প্ল্যান করতে হবে রাইট এক্ষুনি আপনারা সিদ্ধান্ত নিন আগামী পাঁচ বছরে আপনি কি হতে চান সেটা হচ্ছে ভিশন যেটা দেখা যাচ্ছে না আর মিশন হচ্ছে টু ইমপ্লিমেন্ট দিস সেটার জন্য আপনাকে যে অ্যাক্টিভিটিসগুলো প্ল্যান করতে হবে সেটা হচ্ছে আপনার মিশন সো হ্যাভ এনি প্ল্যান আপনাদের কি কোনো ধরনের এরকম প্ল্যান আছে আপনাদের জীবনটাকে নিয়ে একটু ভাবুন এবং আজকে থেকে আপনারা চিন্তা করুন জাস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট উই আর ডুইং ওকে ডিড ইউ সেট টাইম ফ্রেম আপনি শুধু প্ল্যান করলে হবে না এটার জন্য একটা টাইম ফ্রেম আপনাকে বাঁধতে হবে যে আগামী দুই বছর পাঁচ বছরের ভিতরে আমি একজন নেটওয়ার্ক এক্সপার্ট হব আমি একজন প্রোগ্রামার হব আমি একজন ডেভেলপার হব আমি একজন গ্রাফিক ডিজাইনার হব সেই ধরনের প্ল্যান আপনাদের থাকতে হবে টাইম হোয়াট অ্যাবাউট ইউর এমপ্লয়মেন্ট আমরা সবাই পড়ছি আমি জিস্ট কথাটা শুধু বলছি অন্যান্য কিছু অপরিবর্তিত অবস্থা থেকে আমরা যারা পড়াশোনা করছি আমাদের একটা উদ্দেশ্য এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট বিভিন্ন টাইপের এমপ্লয়মেন্ট আছে একটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট যেটা বলা হয়েছে এখান থেকে অডিয়েন্স যে আপনারা এন্টারপ্রেনার হবেন
right? Employment, self-employment. আরেকটা কি? Wage employment. আপনি একজন ভালো প্রোগ্রামার হবেন, আপনি ওয়ার্ল্ডের সেরা প্রোগ্রামার হবেন, আপনার স্যালারি হবে কয়েক লক্ষ, যেটা গুগলের সাইন অফ করেছে, আপনারা পূর্ববর্তী বক্তারা বলেছে, এইভাবে আপনাকে প্ল্যান করতে হবে হোয়াট ইউ নিড টু ডু অর এনি আদার্স, দ্যাট মিনস পলিটিক্যাল অর লাইক দ্যাট, এইভাবে আপনাকে এমপ্লয়মেন্টের বিভিন্ন জায়গাটাকে আপনাকে দেখতে হবে। এই জায়গাটা আমি কথা বলছি না, এটা নিয়ে পূর্ববর্তী বক্তারা অনেক বলেছেন। এই এটা হচ্ছে আমাদের রিয়েলিটি ফাইন্ডিংস ফ্রম বাংলাদেশ। 82% ইয়ত দে ওয়ারিড অ্যাবাউট দেয়ার ফিউচার। হোয়াই? আমি তো পড়াশোনা করছি, আমার বাবা মা পড়াশোনার জন্য আমাকে অনেক টাকা দিচ্ছে, আমি নিজে অনেক কষ্ট করে পড়ছি, তারপরে ওয়ারিড কেন? থিঙ্ক অন ইট প্লিজ, হোয়াই ইউ আর ওয়ারিড? ও যেহেতু ওয়ারিড, দ্যাট মিনস আমরাও ওয়ারিড চাকরি নিয়ে কেন? 63 নট এবল টু সেট দেয়ার গোল, যে কারণে আমি আগে বলেছি আপনার গোল সেট করা হয় নাই, আসলে ওইগুলো হচ্ছে কনসার্ন। 47% ইউ আর ওয়ারিড অ্যাবাউট দ্যাট জবস, জব পাওয়ার জন্য সিকিং ফর জব, জব পাওয়ার জন্য যেমনি থাকে, আবার জব করা অবস্থা জব নিয়ে ওয়ারিড থাকে কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন? আপনারা কি জানেন প্রতি বছর বাংলাদেশে 20 লক্ষ ইয়াত, 65% ইয়াত বাংলাদেশে 16 কোটির ভিতরে, 65% ইয়াত হচ্ছে বাংলাদেশে, আমরা এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডেভিডেন্ট, যেটা পূর্ববর্তী বক্তা বলেছে সেই সুবিধাটা আমরা নিতে পারি। আপনারা দেখুন, একমাত্র আইটি সেক্টর যেখানে শুধু একটা কম্পিউটার হলেই যথেষ্ট, আর আপনি যদি স্বপ্ন দেখেন, আপনি যদি সেই হিসেবে মিশন ঠিক করেন, তাহলে আপনি পারবেন গুগলের মতো সাইন করতে, যেভাবে বাংলাদেশের একটা স্টুডেন্ট করেছে। সো এইভাবে 20 লক্ষ ইয়াং পিপল প্রতি বছর আমাদের জব মার্কেটে চাকরির জন্য ঢুকছে। আমার মার্কেট কি রেডি? আমার কারিকুলা কি রেডি? আমি নিজে কি রেডি? আমি কি আসলে স্বপ্ন দেখছি? অনেক সময় টিচার বলছে আমি পড়ছি, আই ক্যান পারফর্ম অ্যাজ পার স্ট্যান্ডার্ড। কোনটা বেটার বলুন তো, প্রথমটা না দ্বিতীয়টা? থ্যাংক ইউ ভেরি মাচ। সো ইজ ইট পসিবল? এই প্রবলেমগুলো যে আমরা কিছুক্ষণ আগে আমরা যে ডেটাতে যে প্রবলেমটা বললাম, সে প্রবলেমটা কি? মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড সিস্টার, ইজ ইট পসিবল ফর আস? ইজ ইট পসিবল? রিয়েলি পসিবল? ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো প্রবলেম আইডেন্টিফাই করে আমরা এটা সলিউশন আমরা করব। সো কি ক্যান ইউ, আপনি তাহলে কি করতে হবে আপনাকে? আপনাকে আপনার ভিশন সেট করতে হবে। প্লিজ ইউ হ্যাভ টু সেট ইউর ভিশন। আজকে এখান থেকে যাওয়ার পরে আপনি আপনার ভিশন সেট করবেন। মেবি ইউ আর ইন ইকোনমিক্স, মেবি ইউ আর ইন অ্যাকাউন্টিং, মেবি ইউ আর ইন আইটি, হোয়াট এভার ইট ইজ, জাস্ট টেক ইট ডিসিশন প্লিজ। কারণ এই স্বপ্ন না দেখতে পারলে, যেমনিভাবে নিঃশ্বাস না পেলে আপনি মরে যাবেন, একটা মানুষ যদি স্বপ্ন না দেখতে পারে, তাহলে সেও কিন্তু জীবনে আর কোথাও যেতে পারবে না। এখানে সম্পদের সাথে কোনো সম্পর্ক নেই। আপনাদেরকে আমি একটা সত্যি কথা বলছি, পৃথিবীতে যত ইনোভেশন এসেছে সব আসছে প্রবলেম থেকে, সব এসেছে যারা এসিতে ঘুমাচ্ছে তাদের কাছ থেকে না, যারা কষ্ট পেয়েছে তার কাছ থেকেই। সে স্বপ্ন দেখেছে আমাকেও এটা হতে হবে। সুতরাং আপনি আজকে যে আপনার স্বপ্নটা সিলেক্ট করবেন, সেট করবেন এবং একটা ওয়ার্ক প্ল্যান ডেভেলপ করবেন, ওকে আমি এত বছরের ভিতর আমি এই জায়গায় পৌঁছব, তারপর সেই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী আপনার মিশনের সেটে ছোটো ছোটো টাস্ক করে কাজ, ছোটো 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 করে আপনি আপনার কাজগুলো পারফর্ম করবেন। দেখবেন আপনি এখান থেকে গুলশান যেতে চাচ্ছেন, জাস্ট গুলশান যেতে চাচ্ছেন, গিভেন এক্সাম্পল, আপনি কি করলেন, উবার অথবা পাঠাও যে কোনো একটা মাধ্যমে আপনি যেতে পারেন। কস্ট মিনিমাইজের জন্য হয়তো আপনি উবার থেকে আপনি পাঠাওতে গেলেন, কিন্তু ফাইনালি আপনি এই মুহূর্তে চিন্তা করলেন আমি গুলশান যাব, আর এটা ছিল আপনার ভিশন। আর যে যখনই আপনি কি করলেন, একটা উবার অথবা পাঠাও আপনার সাথে চার সাথে অ্যাক্টিভিটি, এটা যদি কনফার্ম করতে পারেন, তাহলে সত্যি আপনি সেই গুলশানে চলে গেলেন, সেটা হচ্ছে আপনার ভিশন। দ্যাট মিনস আমি বলার চেষ্টা করছি, মিশন অ্যাক্টিভিটিস, ভিশন হচ্ছে স্বপ্ন, বাস্তব হলেই সেটা দেখা যাচ্ছে। আমি সময় অত্যন্ত কম,
সেই কারণে ওনাকে কি আপনারা চিনেন? ওকে, আমি আপনারা তো সবাই জানেন নো লেগস নো হ্যান্ড কিছুই নেই। হি ওয়াজ বর্ন ইন অস্ট্রেলিয়া মিস্টার নেক, তার অথচ তাকে কোনো কিছুই তাকে আটকাতে পারেনি। তো আমরা পারবো না, আমরা পারবো না মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স। সো তাহলে আমি এই ওনার একটা ভিডিও দিয়ে আমি মোটামুটিভাবে আজকের জাস্ট দেখুন সে কি করেছে। জাস্ট প্লিজ ভিডিওর পর আমি টাইনে চলে যাবো, আর করুন ঠিক আছে, ভিডিওটা দেখাতে হবে। Video, please. Thank you very much. Nice to see you. My name is Nick Vujicic, and it's a pleasure to be with you. So I have no limbs, but I have a little chicken drumstick. And so it's like... You like that? That would be really cool if I could get this and get some techno going, like... Here we go. One, two, three, four. But honestly, along the way, you might fall down like this. Ready? Hello! So what do you do when you fall down? Get back up. Everybody knows to get back up, because if I start walking, I'm not going to get anywhere. But I tell you, there are some times in life where you fall down and you feel like you don't have the strength to get back up. Do you think you have hope? Because I tell you, I'm down here, face down, and I have no arms, no legs. It should be impossible for me to get back up, but it's not. You see, I will try 100 times to get up, and if I fail 100 times, if I fail and I give up, do you think that I'm ever going to get up? No. But if I fail, I try again and again and again. But I just want you to know that it's not the end. It matters how you're going to finish. Are you going to finish strong? And you will find that strength to get back up like this. Far point. Okay, so I'm sorry. No? দেখেছেন মানুষের অসাধ্যের কিছুই নেই। প্লিজ স্বপ্ন দেখুন, ডিসিশন নিন। বাংলাদেশ আপনার দিকে অপেক্ষা করছে। রিয়েলি ইউ আর দ্য ফিউচার অফ বাংলাদেশ। আমরাই পারবো। আজকে আমরা কেন ধনীর বিভিন্ন দেশের দিকে তাকিয়ে থাকতে? আমাদের 65% ইয়াং পপুলেশন উই হ্যাভ। ইনশাল্লাহ আমরা যদি জাগ্রত হতে পারি, এই বাংলাদেশকে আমরা স্কিল বাংলাদেশ তৈরি করবো। ইনশাল্লাহ স্কিল বাংলাদেশ আমরা তৈরি করব। সো আমি এইগুলোর দিকে যাচ্ছি না, আমি এইগুলা সব স্কিপ করে গেলাম। আপনারা আমাদের এডিএন ইডু সার্ভিসেস যে প্রোগ্রাম, আমরা এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের জন্য আমাদের অ্যাক্টিভিটিস আছে। আমরা আপনাদের সিভি ডেভেলপমেন্ট থেকে কেরিয়ার গাইডলাইন্স আছে, আমাদের লার্নার অ্যানরোলমেন্ট, অনেক কিছু আমরা ডিসিশন নিয়েছি। সো আমার সময়ের জন্য আমি সেটা দেখাতে পারছি না। সো আমাদের একটাই স্লোগান, দক্ষ হন জীবন পাল্টে যাবে। সিদ্ধান্ত আপনার, দক্ষ করার দায়িত্ব আমাদের। আপনাকে আগে দক্ষ হওয়ার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর আপনি যদি দক্ষ হন, হয় আপনি এন্টারপ্রেনার হবেন,
অথবা আপনি এমপ্লয়মেন্টে ওয়েজ এমপ্লয়মেন্টে আপনি যাবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সো আমার কান্ট্রির প্রসপ্রেসের জন্য আমরা সবাই মিলে কাজ করতে হবে। সো এটা আমাদের একার কাজ না, অ্যাকচুয়ালি আমরা ইনিশিয়েটিভ দিচ্ছি, আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি, বাট আপনারাই একমাত্র টেকিং রোল। তাহলে আমাদের এই ইনিশিয়েটিভগুলো কাজে লাগবে, আপনাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট রোল আছে, আপনার আপনার পার্সপেক্টিভ হয়ে থাকবে। তবে আমরা এটুকুই বলতে পারি, ইটস এ গুড নিউজ ফর বাংলাদেশ, বাংলাদেশে NTBQF এসেছে, ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা সরাসরি কারিকুলাগুলো ইন্ডাস্ট্রি ডিমান্ড ড্রিভেন, তার মানে ইন্ডাস্ট্রি পিপলটা তৈরি করেছে, সেই কারিকুলা আমরা এখন বাংলাদেশের সামনে। ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি হয়েছে, সরকার অনেক ইনিশিয়েটিভ নিয়েছে, শুধুমাত্র আপনাদের সহযোগিতা দরকার আপনাকে পরিবর্তন করার জন্য। প্লিজ আপনি একটা মিশন নিন, সেই মিশনের জন্য অনেক অ্যাক্টিভিটিস, শুধু আমরা না, বাংলাদেশ সরকার ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি করেছে, NTBQF করেছে, কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক করেছে, সেগুলো আপনাদের জন্য সাজিয়েছে, ইন্ডাস্ট্রি পিপলদেরকে ডেকে এনে বলছে তোমার কী কী লাগবে বলো, সেই হিসেবে তারা কারিকুলা ডেভেলপ করছে। সো দক্ষ হন, জীবন পাল্টে যাবে, আর আমরা উপহার দেব ইনশাল্লাহ স্কিল বাংলাদেশ। সবাই বলুন স্কিল বাংলাদেশ। আমরা কারো কাছে মাথা নত করবো না, আমরা স্কিল বাংলাদেশ তৈরি করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর অল।